এত সময় নাই আমার খোলার, আমি কাজ করতেছি তারপরে বোঝে না কি সমস্যাটা। কি হয়েছে এতক্ষণ ধরে দরজা খুলতে, কি করতেছিলে তুমি? আমি আমি প্রেম করতেছিলাম। শুরু না, নাও খাওয়া বাদ দিয়ে গোয়েন্দাগিরি শুরু করছেন। হ্যাঁ, এটি আমার কাজ, এটি করতে হবে। এই মনোযোগটা যদি বাড়ির দিকে দিতা তাহলে বাড়িটা ভেঙে পড়তো না। আচ্ছা তো ম্যাপ দেখে কি হবে? হ্যাঁ, কোনোদিন তো ঢাকার বাইরে একবারও ঘুরতে নিয়ে গেলে না। সমস্যাটা কি? আমি একজন গোয়েন্দা, নাম করা গোয়েন্দা, গোয়েন্দাগিরি আমার পেশা। নিজের বাড়ি কুকুর হারায় গেল, আজ পর্যন্ত খুঁজে আনতে পারলো না, গোয়েন্দা। শোনো, এইসব কুত্তা বিড়াল দেখা আমার দায়িত্ব না, আমি একজন নাম করা গোয়েন্দা, আমি কুত্তা বিড়াল দেখি না। আচ্ছা গোয়েন্দা সাহেব বলেন তো, সোমার জামা কাপড়গুলো কই? সোমাকে? তোমার কাজিন। সোমার জামা কাপড় দেখতে হবে আমাকে? আমি একজন নাম করা গোয়েন্দা, কারো জামা কাপড় দেখা আমার দায়িত্ব না। শোনো, ঘুরতে যাওয়ার প্রসঙ্গ আনছো না? এই মানচিত্রে ঘুরতে যাওয়ার কোনো জায়গাই নেই, এই জন্যই তোমাকে ঘুরতে নিয়ে যাই না। তোমার জন্য নাই, আপনার নাও লাগবে না, আমি একাই যেতে পারি। সাবধানে যেও, রাজধানীতে গুলশানে দুটো মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তুমি গেলে তোমাকেও খুন করতে পারে। ভালোই হবে, যাও, একলাই যাও। শোনো, আমাকে একটু বেরোতে হচ্ছে। হ্যাঁ, প্রফেশনটা এমন, কী করবো বলো। এই যে আবার ফোন আসছে। হ্যাঁ বলেন ভাইয়া, দুইটা মেয়ের প্রোফাইল হ্যাক করে ফেলেছি। আচ্ছা, ভেরি গুড। প্রোফাইল হ্যাক? হ্যাঁ। আমি তোমাকে এতদিন ধরে রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি এখন অ্যাকসেপ্ট করো নাই, অন্য মেয়েদেরকে নিয়ে স্টক করা হচ্ছে। আরে আশ্চর্য ব্যাপার, এটা তো মানে কেসের জন্য। কিসের কেস? দুটো মেয়ের প্রোফাইল হ্যাক করতে হবে কেসের জন্য। আমি তো নিজে এখন শুনলাম। হ্যাঁ, এভাবে তো সম্ভব না। না, আমি থাকতে পারবো না তোমার সাথে। মানে কি? মানে কি তুমি বুঝো না? আরে আপনি বলেন না, এই আপনি এক্সপ্লেইন করেন। কি বলবে? লজ্জা করে না মিথ্যা বলতে তোমার? আরে এটা তো লাউড স্পিকারে কথা বলতেছি, আড়াল করতে গেলে তো লাউড স্পিকারে কথা বলতাম না। কি সাংঘাতিক কথাবার্তা! এই এই এই, আপনি আপনি বোঝেন না, আপনারা আমি বলতেছি না, এক্সপ্লেইন করেন। আপনি চুপ করে আছেন কেন? কি করবেন বোঝেন না, এই আপনার চুপ থাকার কারণে না এরকম সামাজিক কোন্দল, সামাজিক কোন্দল না, কনজুগাল লাইফে প্রবলেম হয়। সবসময় চুপ করে থাকবেন না, আর আপনি বুঝবেন না যে আমি স্পিকারে আছি। রাখেন ফোন। মজাটা দিবা, বউ না আপনি কে? আরে আমার বউ কোথায়? আপনি কে? কেন ফোন দিয়েছেন? আমি তো আমার বউরে খুঁজতেছি, আপনি জানেন আমার বউ কোথায়? তাহলে রাখেন না। বউ বউ এ বউ বউ কি হয়েছে? মানে তুমি কোথায় ছিল, কোথায় চলে গেছো? আমি তোমার ডেকে পেতেছি না। আমি রাত দুইটা বাসা ছেড়ে কোথায় যাবো? না তাই তো, তুমি পানি চাইছিলাম না? ও হ্যাঁ, পানি চাইছিলাম। পানি খাই। শোনো শিরিন বউ, শোনো, আমি আমার ডিউটি, তারপর আমার ভিডিও গেমিং, তারপর তোমাকে ভালোবাসি। কি? না মানে তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না কিন্তু। প্লিজ, আমি কিন্তু থাকতে পারবো না। প্লিজ, এসব নাটক ছাড়ো তো, কি জন্য খুঁজতেছিলে খোঁজো? আমি তো তোমাকে খুঁজতেছিলাম, তোমাকে তো হারাই ফেলছিলাম, এই জন্য খুঁজতেছিলাম। কাইজার, কি ঘুমাও, আমাকে একটু ঘুমাইতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমার পা টিপে দিচ্ছি। না, দা টিপা লাগবে না। শোনো, আমি একটা কথা বলি, আমি কিন্তু তোমাকে প্রচন্ড ভালোবাসি, তুমি চলে গেলে কিন্তু আমার এলোমেলো হয়ে যাবে সব কিছু। কাইজার একটু ঘুমাও।